ইংলিশটা শিখতে হবে দেশের দেশের বাইরের জন্য যদি দেশের বাইরে যাবে না আর বিশেষ করে হবে দেশের বাইরে যায় না তো জব পেতে হবে ভালো একটা কোম্পানিতে জব পেতে হবে তোমাকে একটা সরকারি জব পেতে হবে বেসরকারি জব পেতে হবে তোমাকে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব পেতে হবে যেখানে বিভিন্ন দেশের লোকন থাকবে একটা হাই কমিশন জব পেতে হবে একটা এম্বাসিতে জব পেতে হবে পেতে তো হবে যেখানে ডলার ইনকাম হবে রাইট সেটাও না করুক তাছাড়া হবে না তো তো ইংলিশ জানলে সে বেকার থাকতে পারে না অসম্ভব এবং এই জন্য বলে যে আমার কথা যদি কেউ শুনে মানে চলে সেই ছেলে বা মেয়ে বেকার থাকবেই না এটা অসম্ভব বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ